আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। বন্ধুরা, এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমি মোহাম্মদ শফিকুল্লাহ আবারও নতুন আরেকটি ভিডিওতে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। বন্ধুরা, আজকের ভিডিওতে আমি একটা কমন বিষয় আপনাদের সামনে আলোচনা করব, সেটা হচ্ছে অনেকেই চায়না থেকে বা বিশ্বের বিভিন্ন দেশ থেকে স্যাম্পল পণ্য নিয়ে আসেন, তো এখন এই স্যাম্পলের ট্যাক্সটা কত হবে এই বিষয়টা নিয়ে একটু খটকায় থাকেন। এবং সিএনএফ এর মাধ্যমে আপনারা যখন ক্লিয়ারেন্স করতে যান, এক সিএনএফ এক এক ধরনের প্রাইস বলে, এই যে প্রাইসটা কেন কম বেশি হয়, আসলে স্যাম্পলের ট্যাক্সটা কত আসে এই বিষয়টা একটু ক্লিয়ার করার চেষ্টা করব। আশা করি ভিডিওটি শেষ পর্যন্ত আমাদের সাথেই থাকবেন। তো বন্ধুরা, যখন যারা এখনও আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করেনি, চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন আর পাশের বেল আইকনটিতে ক্লিক করে রাখবেন, যাতে করে আমাদের নতুন নতুন ভিডিওগুলো আপনারা আপডেটগুলো আপনারা সহজে পেতে পারেন। তো চায়না থেকে বা বিশ্বের যে কোনো দেশ থেকে আপনি যখনই একটা স্যাম্পল আসবেন, সেটা অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আসে, সেটা ডিএসএল, পেডেক্স, এরামেক্স, টিএনটি, ইউপিএস, এই ধরনের বিভিন্ন ইন্টারন্যাশনাল কুরিয়ার রয়েছে যেগুলোর মাধ্যমে আপনি এই স্যাম্পলগুলো বাংলাদেশে আমদানি করে থাকবেন। এখন এই স্যাম্পলগুলোর ট্যাক্সটা কিভাবে নির্ধারণ করা হয়? সাধারণত স্যাম্পলের জন্য ট্যাক্স অনেক বেশি ধরা হয়, যেটা হচ্ছে আসলে আমরা স্বাভাবিক নিয়মের মাধ্যমে যেটা ধরি, ধরুন একটা গার্মেন্টসের স্যাম্পল বাংলাদেশে নিয়ে আসলো, এই স্যাম্পলটা বাংলাদেশে আনার পরে এই স্যাম্পলটার উপরে বেসিস করে কিন্তু গার্মেন্টস কোটি কোটি টাকা বিদেশে রপ্তানি করবে, যেটা বাংলাদেশে বিদেশ থেকে বৈদেশিক মুদ্রা অর্জনের জন্য সহায়ক হবে। কিন্তু আমাদের সরকার যেটা করে যে আপনি যদি একটা টি শার্ট স্যাম্পল হিসেবে নিয়ে আসেন, সেটাকে $10 ধরে অ্যাসেসমেন্ট করবে। এটা হচ্ছে আমাদের স্বভাব বিরুদ্ধ একটা কাজ, অর্থাৎ আমরা আমাদের যেই আমাদের স্বাভাবিকভাবে বোঝা যায় যে এটা হচ্ছে আমাদের এক্সপোর্টের জন্য, সেজন্য এটাকে অবশ্যই সরকারের উচিত ছিল যে এটাকে একদম ফ্রি করে দেওয়া, কিন্তু সেখানে আরও ট্যাক্সটা বেশি ধরছে। যেখানে আপনি যদি চিটাং উপরে একটা টি শার্ট নিয়ে আসেন, সেখানে তারা সেটাকে অ্যাসেসমেন্ট করবে $1-$2 দিয়ে, সেটা আপনি স্যাম্পল স্টেশনে সেটার জন্য হচ্ছে আপনাকে ট্যাক্স অ্যাসেসমেন্ট করবে $10 দিয়ে। যা হোক, সেই ব্যাপারটা ভিন্ন, সেটা সরকারের নীতি নির্ধারণের বিষয়, সেটা নিয়ে আমি কথা বলতেছি না। তো এই যে একটা স্যাম্পল নিয়ে আসলে সেটার জন্য সরকারের যে কোনো একটা, ধরুন বিমানে আপনি যেই কোনো স্যাম্পল নিয়ে আসেন, সেটার ন্যূনতম অ্যাসেসমেন্ট ভ্যালু হচ্ছে $5। $5-এর নিচে কোনো অ্যাসেসমেন্ট করা হয় না। এখন আপনার এটাকে যেটা করবে, তারা নেটে সার্চ দিবে, ধরুন আপনার এই প্রোডাক্টটার দাম $300, নেটে হয়তো তারা দেখলো, অর্থাৎ নেটের দেখার বিষয়টা এইরকম যে একজন কাস্টমার অফিসারের কিন্তু এত সময় থাকে না এটা নিয়ে ঘাটাঘাটি করার, সে হুট করে আপনি ধরুন একটা এলইডি লাইট নিয়ে আসলেন, একটা মডেল নাম্বার বা একটা সিসি ক্যামেরা নিয়ে আসলেন, ওরা মডেল নাম্বার দিয়ে সার্চ করবে, সার্চ করার পরে ওরা নেটে দেখবে যে এই মডেল নাম্বারের দামটা কত, দেখা গেলো যে অ্যামাজনে সেটা সেল করে হয়তো $300, সেটাকে তারা তিন ভাগের এক ভাগ ধরবে, অর্থাৎ $100 ধরে এটাকে অ্যাসেসমেন্ট করবে তারা। অ্যাসেসমেন্ট করার পরে $100 যখন অ্যাসেসমেন্ট করবে, অ্যাসেসমেন্ট করার পরে তারা হচ্ছে আপনার ট্যাক্সটা এটার উপরে নির্ভর করবে, নির্ধারণ করবে। তো আপনি যেই স্যাম্পলটাই নিয়ে আসেন, সেটাকে তারা একটা মোটামুটি একটা ভ্যালু ধরবে, ভ্যালু ধরে সেটা যদি অনলাইনে পায় তাহলে সেটার তিন ভাগের এক ভাগ ধরবে, আর যদি অনলাইনে না পায় তাহলে অ্যাজ ইউজুয়াল যেই রকম যাচ্ছে এই ধরনের প্রোডাক্টগুলো, সেই অনুযায়ী তারা একটা ভ্যালু ধরে সেটাকে অ্যাসেসমেন্ট করবে। তবে ন্যূনতম যে কোনো প্রোডাক্টের ভ্যালু $5 ধরবে, সেটা যদি আপনি এক সেন্টের একটা প্রোডাক্ট নিয়ে আসেন, সেক্ষেত্রেও সেটা $5 ভ্যালু ধরে অ্যাসেসমেন্ট করা হবে। তাহলে ট্যাক্স কত আসবে? ট্যাক্সটা আসলে ঠিক করা যায় না, ট্যাক্স আপনাকে অবশ্যই এইচএস কোড দেখে ট্যাক্স বের করতে হবে, কোন প্রোডাক্টের ট্যাক্স কত, এরপরে হচ্ছে সেই অনুযায়ী তারা ট্যাক্সটা ধরবে। এবং এই যে দামের যে হেরফেরটা হয়, কম বেশি হয়, এক্ষেত্রে যেটা হয় যে কোনো কোনো সিএনএফ হয়তো আপনার থেকে বেশি পরিমাণে সার্ভিস ফি হাঁকাবে, বেশি পরিমাণে সার্ভিস ফি হাঁকাচ্ছে, এর জন্য তাদের প্রাইসটাও বেড়ে যাচ্ছে। আর কোনো কোনো সিএনএফ হয়তো চিন্তা করতেছে যে উনি স্যাম্পল আমদানি করতেছে আরও বেশি পরিমাণে আমদানি করার জন্য, সেক্ষেত্রে আপনার সাথে তারা সম্পর্কটা আরও বিল্ড আপ করার জন্য চেষ্টা করে, সেক্ষেত্রে আপনার থেকে তারা সার্ভিস ফিটা কম নেয় এবং সেই ক্ষেত্রে ট্যাক্সটা কম আসে। আপনি চাইলে যদি সিএনএফকে বলতে পারেন যে আমাকে আপনার একটা ট্যাক্স কপি আপনি দিবেন, যেটা দিয়ে আপনি অ্যাসেসমেন্ট করবেন, সেই রকম অ্যাসেসমেন্টের একটা বিল অফ এন্ট্রি যেটাকে বলা হয়, সেই রকম অ্যাসেসমেন্ট নোটিশটা আমাকে দিবেন, আমি দেখবো যে আমার টোটাল ট্যাক্স কত আসছে। এই সমস্ত বিষয়গুলোর ব্যাপারে আপনাদেরকে আমরা হেল্প করে থাকি, আমাদের এক্সপোর্ট ইম্পোর্ট বাংলাদেশের পক্ষ থেকে আমরা কাস্টম ক্লিয়ারেন্সের সেবাগুলো দিয়ে থাকি ঢাকা এয়ারপোর্ট, চিটাগাং পোর্ট এবং আইসিডি কমলাপুর এবং বেনাপোলে আমরা
তো আপনারা যদি এই সেবাগুলো আমাদের থেকে নিতে চান তাহলে অবশ্যই আমাদের সাথে আপনারা যোগাযোগ করবেন এবং আমাদের এই কমেন্ট বক্সে আমরা আমাদের এই সেবা আমাদের সিএনএ পেজে লিংক দিয়ে রাখছি আপনারা সেখান থেকে আমাদের সাথে সরাসরি আপনারা যোগাযোগ করতে পারেন তবে অবশ্যই আপনারা প্রোডাক্ট বাংলাদেশ কাস্টমসে অথবা যে কোনো ফোর্টে আসার পরে আমাদের সাথে আপনারা যোগাযোগ করার চেষ্টা করবেন এবং যদি আপনাদের এলসি রিলেটেড কোনো প্রবলেম থাকে সেগুলো নিয়ে যোগাযোগ করতে পারেন তবে সাধারণ সমস্যার জন্য আমাদের ইবাইজি পেজ রয়েছে এক্সপোর্ট ইম্পোর্ট নিয়ে যে কোনো সমস্যা আমাদের সাথে আপনারা যোগাযোগ করতে পারবেন ভালো থাকবেন সবাই আজকের মতো এখানে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ